ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। আমাদের চারপাশে করোনা নিয়ে এখনও আমরা আতঙ্কিত, তবে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলোক্যালোরি করে কিন্তু আপনার কিলোক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়, সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের কিন্তু ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রানেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কী করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক, পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু স্যালাডের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন একটু ফ্রুট সালাদ করে, ফ্রুট সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাডটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যেটা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে চালটা যদি আপনি লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়, দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। সবাই সুস্থ থাকুন।